একদম ঠিক আছে, খেলোয়াড়রা বাসায় নিয়ে যায় ইচ্ছে মতো পেয়ে দেবেন। তবে এই চাষাদের ব্যাপারটা আমি দেখতেছি, এই বুড়া বয়সে সুন্দরী কুচি কুচি মেয়েদের কোমর ঢোল নাচ দেখতে খুব শখ, তাই না? প্যারি সমাজ গেই। হে গাইস, অস্থির বাংলার নতুন পর্বে আপনাদের সবাই স্বাগতম। গাইস, আজকে এই ভিডিওতে দেখানো হবে এরকমই সোশ্যাল মিডিয়া অলিগলি থেকে সংগ্রহ করা অস্থি কিছু ফানি ভিডিও, যা দেখলে আপনার হাসতে হাসতে লঙ্গি খুলে যেতে পারে। আর মন খুলে আসতে চাইলে চলুন ভিডিও শুরু করা যাক। রাস্তা যানজট না থাকুক, এটা কি রাস্তা যানজট থাকলে ভালো লাগে? আমার না একটা ইম্পর্টেন্ট ফোন আসছে আঙ্কেল, আমি যাই প্লিজ। না না, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট দেখি আমি তোমার আঙ্কেল, আমার এটা ইম্পর্টেন্ট, আমার বয়ফ্রেন্ড ফোন দিচ্ছে আঙ্কেল, দেরি হয়ে যাচ্ছে, আমি যাই আঙ্কেল। এটা তো আরেকটা বিয়াদের ভিতরে ফেলে দিবি। বয়ফ্রেন্ড ফোন দিছে কথা আমার সামনে বলার দরকার ছিল তোমার? বলো আঙ্কেল, ফোন আসছে ইম্পর্টেন্ট, না গেলে আমার সমস্যা হবে, আঙ্কেল যাই। গাইস, এগুলো হলো বাঙালি পুরী ভাইয়ের কাছে বিপদে পড়ছে, তা পুলিশের সামনে তার বয়ফ্রেন্ডের কথা বলে, হাই রে কপাল। তবে এগুলো কারা জানেন, যাদের শুক্রবারে এক্সট্রা ক্লাস থাকে এদের। কেমন দিলাম? অসাধারণ। ওহো, ফাটাফাটি। আর পক্ষ থেকে আমি আইব ভাইকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। ভাই একটা প্রশ্ন করব? অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, বিয়ের পরে আপনার বউ যদি আপনাকে বলে হাড়ি পাতিল ধুইতে, তখন আপনি কি করবেন? অবশ্যই হাড়ি পাতিল ধুব। কেন ভাই, আপনাকে বললই আর আপনি হাড়ি পাতিল ধুবেন? মায়ের খাওয়া থেকে হাড়ি পাতিল ধোয়া ভালো না? গাইস, এখন সংসার সুখী হয় রমণীর গুণে না, বরং এখন সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি চুপচাপ থাকে বইয়ের কথা শুনে, তাই না? হালা কামটা করলো কি হা, মাহির পোস্টারে মাহির ইজ্জতটা তো একদম খাইয়া দিল, তাই না? কেমন দিলাম? অসাধারণ। ওহো, ফাটাফাটি। ওই তোর কি হয়? বয়ফ্রেন্ড হয়? কত দিন রিলেশন? এক মাসের রিলেশন, মানে এই তুই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? বয়স কত? বয়স 16 বছর। 16 বছর বয়ফ্রেন্ড প্লাস প্লিজ। ওই এই যে কথা গেলে কই যে তুই আর গার্লফ্রেন্ড, কথা সত্য কি? সেম এক মাস ধরে তোমার? গাইস, এদের ভালোবাসা দেখা নিজেকে কোশ্চেন করতে মন চায়, লাইফে কি করলাম, না করতে পারলাম প্রেম, না করতে পারলাম বিয়ে, লাইফে কিচ্ছু করতে পারলাম না, তবে হেরে গেলাম মেয়ে পটানোর যুদ্ধে। তাহলে দুঃখ টা খতম নিও তবে। গাইস, আপনার এক্স কখনো চোখের সামনে বা হোটেল বা রেস্টুরেন্টে পড়লে, তাহলে আমার এই টিপসটা কাজে লাগাতে পারেন, অনেক কাজে আসবে কিন্তু। আবে এ তো মেরি এক্স হ্যায়। মেরা এক্স আপে কিয়া কর রহা হ্যায়? मैडम ये 1500 रुपए का बिल, वो सर की तरफ से। টিকটকে অনেক শত শত মানুষ আপনাকে বিয়ে করতে চায়, কমেন্ট করে, ইনবক্স করে, তো তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন যে আপনি কিরকম ছেলে চান? আমি হচ্ছে এমন একজনকে চাই, আমি হচ্ছে সাধারণ একটা মানুষ, আমি খুবই সাধারণ একটা মানুষকেই চাই, যে সে যদি রিক্সা চালক হয় তাও কোনো সমস্যা নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে। দেখছেন টিকটকার হলে কি হবে, তার কিন্তু ইমান ঠিক আছে, তাই না? তবে আপনারা যদি রাজি থাকেন তার কমেন্ট বক্সে হাত তুলতে পারেন। গাইস, বউকে যদি ভালোবাসা দেখাতে খুব ইচ্ছা করে, তাহলে এইভাবে ভালোবাসা দেখান, তাহলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না।